হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ডগ। আজ আমরা আলোচনা করব হ্যাপি হাইপক্সিয়া নিয়ে। করোনা সেকেন্ড ওয়েভে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন আর তাদের অক্সিজেনের ব্যবস্থা করতে গিয়ে যথেষ্ট মুশকিলে পড়ছেন তাদের স্বজনরা। কোভিডের জন্য হঠাৎ করে মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং তার ফলে শুরু হচ্ছে মারাত্মক শ্বাসকষ্ট। এটা আমরা মূলত দেখেছি দ্বিতীয় ঢেউয়ের সময়। রোগীরা যখন হাসপাতালে আসছেন, অনেকেরই শারীরিক অবস্থা তখন অবনতি হয়ে গিয়েছে। তাদের অজান্তেই এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। শরীরে অক্সিজেনের মাত্রা যতটা সন্দেহ করা হচ্ছে তার থেকে অনেকটাই কম। এই জিনিসটাকেই বলা হয় হ্যাপি হাইপক্সিয়া, অর্থাৎ আপাত অর্থে যখন বোঝা যাচ্ছে না যে কোনো সমস্যা রয়েছে, তখনও শরীরের মধ্যে একটু একটু করে অক্সিজেনের স্যাচুরেশন কমতে থাকছে। আসুন জেনে নিই হ্যাপি হাইপক্সিয়া আসলে কি। শরীরে আমাদের নর্মাল অক্সিজেন স্যাচুরেশন 94%, এর থেকে যখন স্যাচুরেশন কমে যায় সেটাকেই বলা হয় হাইপক্সিয়া। অনেক সময় আমাদের অজান্তেই অক্সিজেন স্যাচুরেশন অনেকটা কমে যায় এবং এটা মানুষ প্রথমে বুঝতে পারেন না। চিকিৎসা পরিভাষায় এটাকেই বলা হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া। কোভিড লাংসকে ভীষণভাবে অ্যাফেক্ট করে, কিন্তু সেটা প্রথম দিকে ধরা পড়ে না। প্রাথমিকভাবে জ্বর, কাশি, গায়ে ব্যথা, দুর্বলতা, মাথা ব্যথা, এই ধরনের সব উপসর্গ থাকে। সেকেন্ড ওয়েভে যদিও আরও বেশ কিছু বাড়তি উপসর্গ দেখা গিয়েছে, তো মানুষ তখন এই ধরনের উপসর্গগুলো নিয়েই বেশি মাথা ঘামান। কিন্তু অক্সিজেনের অভাবে ধীরে ধীরে মুখ এবং ঠোঁটের মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে থাকে। অনেক ক্ষেত্রে সেটা হয়তো বোঝা নাও যেতে পারে। শরীরে অক্সিজেনের মাত্রা কমার ফলে আরও ঘন ঘন শ্বাস নিতে হয়, কিন্তু সেটা তখনই গুরুত্ব দেওয়া হয় না। আমরা যখন কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যাই, তখন সেখানে বাতাসে অক্সিজেনের মাত্রা সমতল ভূমির থেকে কম থাকে আর শরীর কিন্তু তার সাথে ধীরে ধীরে মানিয়ে নেয়। তো কোভিডের ক্ষেত্রেও প্রাথমিক দিক থেকে এটাই হয়। যত রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাক, শরীর প্রথম দিকে তার সাথে মানিয়ে নেয় এবং তার উপযুক্ত পরিবর্তন করতে থাকে। অনেকটা দেরি হয়ে যায় যখন, তখন বোঝা যায় যে শরীরে কোনো অসুবিধে হচ্ছে। তখন হয়তো শরীরের মধ্যে অনেকটাই গুরুতর ক্ষতি হয়ে গিয়েছে। রোগীকে তখন হাসপাতালে ভর্তি করা ছাড়া কোনো উপায় থাকে না, এমনকি আইসিইউতেও রাখতে হতে পারে। আসুন জেনে নিই কী করে আপনি বুঝবেন যে আপনার হ্যাপি হাইপক্সিয়া হচ্ছে। যদি কোনো পরিশ্রম ছাড়াই হঠাৎ খুব ঘামতে থাকেন, অথবা মুখের কাছে বা ঠোঁটের কোণ, এই জায়গার স্কিন ব্লুইশ বা নীলচে রঙের হয়ে যায়, তাহলে সতর্ক হন। এগুলো সবই আসলে অক্সিজেন স্যাচুরেশন ফল করার লক্ষণ। যদি তাড়াতাড়ি ধরা পড়ে, তাহলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে এটা প্রিভেন্ট করবেন? না, এই ধরনের পরিস্থিতি আটকানোর একটাই উপায়, সতর্কতা। যদি খুব মাইল্ড সিমটমস থাকে, তখনও দ্রুত কোভিড টেস্ট করিয়ে নিন। রিপোর্টের জন্য অপেক্ষা করবেন না, প্রথম থেকেই নিজেদের বাড়িতে রাখা পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন মাপতে থাকুন। যদি মৃদু উপসর্গ থাকে, তাহলেও রোগীর টেস্ট করিয়ে নিলে অনেক প্রাথমিক স্টেজেই চিকিৎসাটা শুরু করা যায়, প্রাণহানির আশঙ্কা সেক্ষেত্রে থাকে না। অক্সিজেন স্যাচুরেশন মাপার জন্য 6 মিনিট টেস্ট করতে পারেন, অর্থাৎ একবার অক্সিজেনের মাত্রা মেপে 5 থেকে 6 মিনিট ঘরের মধ্যে হাঁটাহাঁটি করুন, তারপর ফের একবার মাপুন। পালস অক্সিমিটার অনেক সময় আবার ভুল রিডিং দেখায়, তাই আঙুল দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে থেকে তারপর রিডিংটা নেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।